নয় বাবা ভোলা না, কি এত চিন্তা করছ? ভাবছ কিভাবে প্রমাণ করবে মানিকুমার কার সন্তান, এ তার আসল মা? তুমি দুই মাকে মানিকুমারের সামনে বসাবে, যার মুখের দুধের ধারা মানিকুমারের মুখে গিয়ে পড়বে, প্রমাণ হবে সেই মানিকুমারের গর্ভধারিণী মা। মন্ত্রী জায়া। আজ্ঞে মহারাজ। এই ছেলেটি সম্পর্কে, ওই ভিখারিনীর দাবির ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে? মহারাজ, ও সব কথা মিথ্যে, আপনি ওর কথা বিশ্বাস করবেন না। ও আমার সন্তান, আমি ওর মা। না না মহারাজ, উনি মিথ্যে কথা বলছেন। মানিক আমার সন্তান, আমি ওর মা। না মহারাজ, আমি ওর মা। তুমি চুপ করো। তাই মা, তুমি কিছু জানো এই ভিখারিনী যা বলছে তা কি সত্য? চুপ করে আছো কেন? যা সত্য তাই বলো। ধর্মাবতার, আমি অনেক কিছুই জানি। এই মন্ত্রীমশাই আমাকে দিয়ে কমলার সন্তানকে চুরি করিয়েছিল, কিন্তু কিন্তু বিশ্বাস করুন ধর্মাবতার, আমি চুরি করতে চাইনি। আমাকে আমাকে এই মন্ত্রীমশাই আমার বাড়ি ঘর সব পুড়িয়ে দেবার ভয় দেখিয়েছিল, তাই বাধ্য হয়ে আমি কমলার সন্তানকে চুরি করে ওই মন্ত্রীর হাতে তুলে দিয়েছিলাম ধর্মাবতার। আপনি বিশ্বাস করুন, আমি চুরি করতে চাইনি। মিথ্যে, এসব মিথ্যে, এসব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। না মহারাজ, না, এটা ষড়যন্ত্র নয়। ধাইমা যে কথা বলেছে সত্যি কথা বলেছে। মহারাজ, মহারাজ, আমার বোনের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিন মহারাজ। মহারাজ, আপনি আমার মানিককে আমার বুকে ফিরিয়ে দিন। মহারাজ, মানিক আমার সন্তান, আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আজ এই ভিখারিনীর কথা একদম বিশ্বাস করবেন না। ঠিক আছে, আমি তোমাদের দুজনের কথাই রাখবো। সেনাপতি মহারাজ, মানিক কুমারকে নিয়ে যান, ওকে তরবারির আঘাতে সমানভাবে দ্বিগণ্ডিত করে ওর দাবিদার দুই মাকে সমানভাবে ভাগ করে দিন। না মহারাজ, না, আপনি ওকে ওনার হাতে তুলে দিন, ওকে হত্যা করবেন না। মানিক বেঁচে থাক, মা কখনোই সন্তানের মৃত্যু কামনা করতে পারে না। মহারাজ, ওকে কাটার নির্দেশ দেবেন না মহারাজ, ওকে ছাড়া আমি বাঁচব না মহারাজ। কে বাঁচবে আর কে মরবে সেটা এখনই প্রমাণিত হবে। আপনারা দুজনে ওখানে পাশাপাশি বসুন। যাও বাবা মানিক কুমার, তুমি তোমার মাতৃত্বের দাবিদার ওই দুই রমণীর মুখোমুখি গিয়ে বসুন। যাও। মানিক কুমার দুজনের মুখের দিকে তাকিয়ে থাকার পর ভগবানের আশীর্বাদী আর ভোলানাথের কৃপায় যে রমণীর বুক থেকে দুগ্ধ নিঃসৃত হয়ে মানিক কুমারের মুখে গিয়ে পড়বে, সেই হবে মানিক কুমারের প্রকৃত গর্ভধারিণী।
দুধের ধারাতেই প্রমাণিত হয়েছে কমলাই ওর প্রকৃত মা। মানিক আমার, মানিক মন্ত্রী আর মন্ত্রীর জায়াকে সন্তান চুরির অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হল, আর ধাইমাকে সন্তান চুরি করার জন্যে তার দুটো হাত কেটে ফেলার নির্দেশ দেওয়া হল। মহারাজ, আমার হাত কাটবেন না মহারাজ, আমার হাত কাটবেন না, আমার হাত কাটবেন না মহারাজ, মহারাজ আমার হাত কাটবেন না।